আমরা এই বছর মনে হয় ডেঙ্গু আমাদের আর বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। নিম তেল ডেঙ্গুর জন্য একটি মহা ঔষধ। আপনার বাচ্চার পায়ে হাতে যদি একটু করে নিম তেলের সাথে নারিকেল তেল দিয়ে মেখে রাখা হয়, তাহলে সেখানে যেখানে নিম তেল আছে সেখানে কোনোদিনও ডেঙ্গু মশা থাকে না। যেখানে নিম পাতা বা নিমের ছালের রস থাকবে সেখানে ডেঙ্গু মশা বীজ বা লার্ভা তৈরি হতে পারবে না। তাতে আমরা বাড়িতে বেশি করে নিম গাছ রাখবো, নিম পাতা ডলে ডলে ঘষে ঘষে পানির ভিতরে রেখে ডেঙ্গু মশাকেও এবং চিকুনগুনিয়া রোগকেও আমরা দূর করতে পারবো। আলহামদুলিল্লাহ নিম, নিশিন্দা, কচি আমের পাতা, তুলসী পাতা, পুদিনা পাতা, এইগুলো আমাদের ডেঙ্গু মশা প্রতিরোধ করতে সহযোগিতা করবে। ডায়রিয়া বাংলাদেশের একটি মারাত্মক ব্যাধি। ডায়রিয়া হলে শিশুদের বাঁচার সম্ভাবনা কম থাকে। একটা সময় লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ মারা যেত। একটি গ্রামে একজনের ডায়রিয়া হলে ওই গ্রামের প্রায় হাজারখানিক মানুষ মারা যেত। আজকের দিনে রাইস স্যালাইন স্লাইন আবিষ্কার হয়, আমরা যখন বুঝতে পেরেছি যে ডাব একটা স্লাইন, আমরা যখন বুঝতে পারলাম যে ভাতের মার স্লাইন, আমরা যখন বুঝতে পারলাম যে পান্দাভাতের পানি স্লাইন, আমরা নিজেরা যখন স্লাইন তৈরি করতে শিখেছি, আমাদেরকে এক কেজি পানিতে এক চিমটি লবণ এক চিমটি গুড় দিয়ে ভালো করে ঘুটে 8 ঘন্টা পর্যন্ত নিজের হাতের তৈরি নিজের ঘরের তৈরি 12 ঘন্টা পর্যন্ত খেতে পারবো। কিন্তু এটার মেয়াদ হলো 8 ঘন্টা।